नमस्कार स्कीम भिव चैनले स्वागत। आज आमरा ए भिडियोते आलोचना करब बांगला शस्य बीमा योजना निये। 2023 सालेर खरीफ शस्यर जन्नो शस्य बीमा चालू हये गेछे। जे समस्त कृषकरा शस्य बीमा कराते चान तारा अति शीघ्र बीमा करिए निन सम्पूर्ण बिनामूल्य। 31 आगस्ट पर्यन्त चलबे। ता कोथाय आवेदन करबेन, कोन कोन कागजपत्र लागबे, এই সমস্ত বিষয় নিয়ে এই ভিডিওতে ডিটেইলসে আলোচনা করব। তাহলে ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, শেষ পর্যন্ত দেখবেন। ভালো লাগলে অবশ্যই লাইক করে দিবেন, চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে এরকম ভিডিও সবার আগে দেখতে থাকবেন। এখানে দেখুন, রাজ্য সরকার বাংলা শস্য বীমার যোজনা নিয়ে যে বিজ্ঞপ্তিটি জারি করেছে সেটা আপনাদের সামনে আমি ওপেন করে রেখেছি। এখানে বলা হয়েছে বাংলার কৃষকদের फसल सुरक्षा बांगला शस्य बीमा योजना सम्पूर्ण बिनामूल्य करा जाए। एर प्रिमियम पुरो टाकाय राज्य सरकार देवे, कृषक के कोनो टाका दीते हबे ना। ता खरीफ 2023 साले धान एवं भुट्टार जन्नो बीमा करा जाए। चाषीदेर के जे जे परिचयपत्र लागबे सेगुली होच्छे तार भोटार कार्ड, आधार कार्ड, बैंकेर पासबई एवं जमिर पर्चा किंबा दलिल लागबे। তাছাড়াও আপনারা এই কাগজপত্র নিয়ে ব্লকের যে কৃষি অধিকর্তা আছে বা কৃষি দপ্তর আছে সেখানে আপনাদেরকে যোগাযোগ করতে হবে। তাছাড়াও বাজাজ অ্যালিয়েন্স জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানির যে কার্যালয় আছে সেখানেও যোগাযোগ করতে পারেন, কিংবা তাদের প্রতিনিধিদের সঙ্গে যোগাযোগ করতে পারবেন। কৃষকদের সুবিধার্থে প্রতিটা পঞ্চায়েত স্তরে ক্যাম্প করা হবে, সেই ক্যাম্পও আপনারা যোগাযোগ করতে পারেন এই শস্য বীমা করানোর জন্য। তা এই শস্য বীমা করানোর শেষ তারিখ হচ্ছে ধানের ক্ষেত্রে 31 আগস্ট এবং ভুট্টার ক্ষেত্রেও 31 আগস্ট। এবং এই সম্পর্কে আপনারা যদি বিষয়ে জানতে চান সেক্ষেত্রে আপনাদের ব্লকের যে কৃষি দপ্তর আছে সেখানে আপনারা যোগাযোগ করতে পারেন। তা আশা করি ভিডিওটি ভালো লেগেছে, ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন। তা আজকের ভিডিও আপাতত এখান পর্যন্তই। সকলে ভালো থাকবেন, নমস্কার।